শিক্ষার্থী বন্ধুরা, মাইসিপিএ ট্রেনিং এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মনোয়ার শিপন। আজকে লাইভ ক্লাসে আমি গুরুত্বপূর্ণ আলোচনা এ কারণে রেকর্ড নিচ্ছি। আমার একজন স্টুডেন্ট, উনি কি নিয়ে কাজ করতে যাচ্ছেন ভাই? জোরে বলেন। রিমেক করে আপনি একটা চ্যানেল তৈরি করতেছেন এবং সেটার জন্য আপনি একটা ওয়েবসাইটও নিছেন, তাই না? ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা সেটা ইউটিউবের যে চ্যানেলের অ্যাড্রেস সেটা ব্র্যান্ড অ্যাড্রেস হবে। দুইটা মানে একটা ব্র্যান্ড তৈরি করবেন আপনি, আরো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো তৈরি করে একই নামে যাবে সবগুলো, ঠিক আছে? এখন আপনার সমস্যা হচ্ছে ভিডিও এডিটিং এ। আমরা এ টু জেড শো করবো এখানে এডিটিং, কিভাবে আমরা ফাইনাল একটা ভিডিও মেক করছি, তাই না? তো আমরা তো মূলত ক্যামতাসিয়া ইউজ করি, আর ক্যামতাসিয়ার তিনটা ভার্সন ইউজ করি আমরা, তাই না? কি কি ইউজ করি আমরা? ক্যামতাসিয়া 7, 8 আর 2018 মানে 9, ঠিক আছে? তার আমরা তিনটা ইউজ করার কারণ কি? তিনটা ইউজ করার কারণ হচ্ছে কিছু সুবিধা হয়তো এটাতে আছে এটাতে নাই, আবার কিছু সুবিধা হয়তো এটাতে আছে এটাতে নাই, ঠিক আছে? তো ফাইনালি আমাদের এই ভার্সনটাই লেটেস্ট, যেটা ভার্সন 9, ওইটাতেই আমরা বেশি আমরা কাজগুলো করে থাকি, তাই না? তো বলেন এখানে তাহলে আপনার প্রথম থেকে শুরু করি আমরা, আমাদের ভিডিও ডাউনলোড করতে হবে। আসেন আমরা ডাউনলোড করি তাহলে। আর ডাউনলোডের জন্য তো এই সফটওয়্যারটা পেইড ভার্সনটাই দিয়ে দেওয়া হয়েছে, কি ফিট প্রো। আমরা ওপেন করে নিলাম সফটওয়্যারটা। আচ্ছা, সফটওয়্যারটা থাকুক এখানে। এখন বলেন আমরা ভিডিও কোথেকে নিব? আমি কিন্তু খেলা সম্পর্কে কিছুই জানি না, ঠিক আছে? আপনি যেহেতু খেলা সম্পর্কে ভালো জানেন তাহলে আপনি এই সেক্টরে ভালো করবেন, ঠিক আছে? বাট আমার এদিকে হবে না কারণ আমি খেলা বুঝি না। আচ্ছা, ইউটিউবে চলে গেলাম। স্পেলিং ASHES। হ্যাঁ, তাইলে আমরা কোন ভিডিওগুলো নিব? এখন এই ভিডিও তো আপনি নিতে পারবেন না, এটার তো পারমিশন দেওয়া নাই। এটা ভিডিও তো ডাউনলোড করে দিচ্ছি। ডাউনলোড করে আপনি এডিট করতে চাচ্ছেন, তাই তো? এটা করব না, এটা পারমিশন নাই দিতে। কিন্তু আমি জাস্ট মিশ্রিত একটা ভিডিওকে ডাউনলোড করে ওটার এডিটিং। কার ভিডিও? স্পোর্টস যে কোনো একটা। হ্যাঁ, যেমন এইটা হতে পারে, এটা ডাউনলোড করি আমরা। নর্মালি আপনি ওই ধরনের ভিডিওগুলো ডাউনলোড করবেন যেটার পারমিশন দেয়া আছে, ঠিক আছে? সেখানে আমরা একটা ট্রিক্স ইউজ করি, সেটা হচ্ছে যেমন ফিল্টার, এখান থেকে আমরা যদি ক্রিয়েটিভ কমন্সে যাই, এই এই ভিডিওগুলোর পারমিশন দেয়া আছে ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে। এই যে ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন লাইসেন্স রিইউজ অ্যালাউড, তার মানে আপনি এই ভিডিওগুলো ইউজ করতে পারবেন আপনার চ্যানেলে। পাশাপাশি আপনি যখন ইউটিউবে দুইটা লাইসেন্স, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড লাইসেন্স, একটা হচ্ছে রিইউজ অ্যালাউড লাইসেন্স, তো আপনি যখন রিইউজ ভিডিওগুলো ইউজ করবেন আপনিও কিন্তু এই লাইসেন্সে এটাই সেট করবেন। হ্যাঁ, যখন ভিডিও আপলোড করবেন তখন দেখবেন যে লাইসেন্সিং একটা অপশন আছে, সেখানে রিইউজ ভিডিও যদি ইউজ করেন তাহলে এটা ধরা দিবেন। আর যদি আপনার নিজস্ব মেক করা ভিডিও হয়, যেমন যেটা আপনি এডিট করে তৈরি করতেছেন, সেটা তো স্ট্যান্ডার্ড লাইসেন্স। ঠিক আছে, আমি রিইউজ ভিডিও ইউজ করব, কিন্তু এটা তো আমি হুবহু না করলেও আপনাকে রিইউজ পারমিশন ইয়া দিতে হবে, লাইসেন্সে রিইউজ দিতে হবে, রিইউজ ক্রিয়েটিভ কমন্স এ। এই যে ফিল্টার, এই যে এখান থেকে এখন এখন যে ভিডিওগুলো আসছে সেগুলো এই কিওয়ার্ডের রিইউজ পারমিশন না, নর্মাল ভিডিও স্ট্যান্ডার্ড লাইসেন্সের। যখনই আমি এখান থেকে ক্রিয়েটিভ কমন্সটা ধরা দিলাম তখন সব ভিডিও ক্রিয়েটিভ কমন্স এর চলে আসছে, অনেক ভালো ভালো ভিডিও। যেমন আমার চ্যানেলটা খেয়াল করেন, আমার চ্যানেলের নাম কি ভাই? শিপন না? আচ্ছা, এখানে যত 900 টিউটোরিয়াল, 900 প্লাস টিউটোরিয়াল আউটসোর্সিং, অ্যাফিলিয়েট, সিপিএ মার্কেটিং এর উপরে, ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনের উপরে, তো সবগুলো ম্যাক্সিমাম কিন্তু স্ট্যান্ডার্ড লাইসেন্সের। এখন আমার নিজের ভিডিওয়ে আমি কিছু কিছু ক্রিয়েটিভ কমন্সে দিয়ে দিছি, কেন? কারণ আপনি যখন ক্রিয়েটিভ কমন্স সার্চ করবেন তখন যেন আমার ভিডিওটা পেয়ে যান, মার্কেটিং পলিসি ক্লিয়ার। হ্যাঁ, সার্চ ইঞ্জিন আসার জন্য। আবার এমন ভিডিওগুলো দিছি যেগুলো আমার প্রচারমূলক, মানে কোনটাকে আমি পারমিশন দিছি, যেটা যে ভিডিওটা আপনি প্রচার করলে ইনডাইরেক্টলি আমার প্রচার হবে, তো সেটাকে আমি ক্রিয়েটিভ কমন্সে দিয়ে রাখছি, আপনার চ্যানেলে আপনি আপলোড করেন, সমস্যা কি? ক্লিয়ার? আমি বারবার বলি আপনারা যে যে সেক্টরে এক্সপার্ট ওই নিশ নিয়ে নামেন, ঠিক আছে? এখন আপনি খেলাধুলায় এক্সপার্ট, খেলাধুলা আপনি নিজে পছন্দ করেন, আপনি খেলেন, আপনি এই সেক্টরে ভালো করবেন, কিন্তু আপনাকে তো কার্টুনের চ্যানেল থেকেও তো হিউজ ইনকাম হয়, তাহলে ওই ওইদিকে আপনি গেলে তো আপনি সাকসেস আসবে না আপনার। তাহলে এই ভিডিওটা ডাউনলোড করবো আমরা, তা আমরা এটা কপি করে নিলাম,
কপি করে কি করব, এই যে এখানে জাস্ট পেস্ট ইউআরএল। যেমন এই চ্যানেলে আপনি এরকম ফ্রেশ ভিডিও পাইছেন না আপনার পছন্দ মতো, চ্যানেল অ্যাড্রেসটা কপি করে ফেলবেন, কপি করে একটা ফাইল রেডি করে ফেলবেন, তাহলে নেক্সট আপনাকে আর খুঁজতে হবে না। অবশ্যই সে সামহাও এইভাবেই কালেক্ট করতেছে, তার চ্যানেলের স্ট্র্যাটেজি এটা, তাহলে ম্যাক্সিমামই পেয়ে যাবেন। হ্যাঁ না, তার চ্যানেলে গেলে ভিডিও ওপেন করলেই তো আপনি এখানে এসে পেয়ে যাচ্ছেন। লোকজন পাইলেই তাদের চ্যানেল গুলো কপি করে ফেলবেন, অ্যাড্রেস গুলো ক্লিয়ার। প্রয়োজনে অন্য একটা আইডি থেকে, যে আইডি যে জিমেইলটা আপনি সবসময় ইউজ করেন সেটা দিয়ে তাকে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেল আইকনে ক্লিক করে দিবেন। তাইলে কি হবে, সে যখন নতুন ভিডিও আপলোড করবে আপনি ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন। আমরা এখানে একদম হাই রেজুলেশন ডাউনলোড করতেছি আমরা, ডাউনলোড এই অবস্থায় আমরা যদি এই ডাউনলোডেডে যাই, এই যে ভিডিওটা পেয়ে যাব, সিলেক্ট করে এই ফোল্ডারে ক্লিক করলেই আমরা ভিডিওটা পেয়ে যাচ্ছি। এই যে এটা না, এটা আমরা কাট করে ফেলি, কাট করে প্রয়োজনে আমরা এটাকে ডেস্কটপে রেখে দিই। তাহলে এখন বলেন, তাহলে এখন আমরা এটাকে কি এডিট করব, তাহলে ভিডিওটা ফার্স্ট টাইম আমরা যেহেতু এটা ওপেন করছি এটার একটু বর্ণনা দিয়ে নেই। আপনি যে কোনো সফটওয়্যার যখন ওপেন করবেন তখন এই ধরনের মেনু পাবেন, ফাইল, যেমন ফাইলে কি প্রজেক্ট হিসাবে সেভ করতে পারবেন, তারপর অন্যান্য যে অপশনগুলো, হ্যাঁ এগুলো দেখলেই বুঝবেন আপনারা। তারপর এডিট, এগুলো ম্যাক্সিমাম সফটওয়্যারে তো একই রকম থাকে, কাট কপি পেস্ট অ্যান্ড্রয়েড অ্যাডো, তাই না? তারপরে ভিউ সেট আপ ইত্যাদি। আর এখানে কি মিডিয়া ফাইলগুলো, তার মানে আপনি এই যে মিডিয়া ফাইলগুলো, যে ফাইলগুলো নিয়ে কাজ করবেন, অডিও ফাইল, ভিডিও ফাইল, ইমেজ ফাইল, এগুলো আপনি এখানে ইম্পোর্ট করতে পারবেন। আর এগুলো আমরা আস্তে আস্তে সিরিয়ালি আসি। আমি যে ভিডিওটা নিছি সেটা আমি এখানে নিয়ে আসি, মিডিয়াতে নিয়ে আসলাম, ভিডিওটা চলে আসছে। আমরা ভিডিওটা অ্যাড টু টাইমলাইন, রাইট বাটন ক্লিক করে অ্যাড টু টাইমলাইন দিয়ে দিলাম, এই যে চলে আসছে, সাউন্ড সহ চলে আসছে, তাই না? বাট যেহেতু আমরা এখন টিউটোরিয়াল রেকর্ড করতেছি, বারবার সাউন্ডটা আসলে আমাদের টিউটোরিয়ালের জন্য ক্ষতি হবে না, এই কারণে আমরা এই সাউন্ডটা ফেলে দিই। বাট আপনারও যদি ভিডিও এডিটের ক্ষেত্রে গিয়ে সাউন্ডটা ফেলে দিতে হয়, তাহলে এভাবে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এই যে সেপারেট অডিও অ্যান্ড ভিডিও পাইছেন, এখানে ক্লিক করবেন, তাহলে কি হবে অডিও অ্যান্ড ভিডিও সেপারেট হয়ে যাবে। তাহলে আমরা অডিওটা সিলেক্ট করে ধরে অডিওটা সিলেক্ট করে আমরা ডিলিট করে দিব। এই যে সিলেক্ট অবস্থায় রাইট বাটন ক্লিক করে আমি এখানে ক্লিক করছি, সেপারেট অডিও অ্যান্ড ভিডিও উপরে চলে গেছে, অডিওটা আলাদা হয়ে উপরে চলে গেছে। এরপরে আমি সিলেক্ট করে ধরে ডিলিট করে দিছি, ক্লিয়ার। এখন আমার এই ভিডিওতে কোনো অডিও নাই। এখন ইচ্ছে করলে আমি বাংলা ডাবিংও সেট করতে পারি, অথবা আমরা মিউজিক সেট করে দিতে পারি। বাংলায় কিভাবে ডাবিং ভিডিও তৈরি করবেন সেটা দেখছিলেন আপনি? আপনি ইউটিউবে চলে যাবেন, ইউটিউবে গিয়ে এই সার্চ বক্সে লিখবেন ভাইশিপন, SHIPON, ভাইশিপন স্পেস ক্যামতাসিয়া, ক্যামতাসিয়ার উপরে এখানেও টিউটোরিয়াল আছে অনেকগুলো। এই যে ফানি ডাবিং ভিডিও, আমি একটু দেখাই তাহলে আপনি বুঝতে, একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। আমি এক্ষুনি লাগি বাইরে থেকে। না না না, এই কাজ তুমি করতে পারো না। কার ভয়েস? ভয়েস আমার, দুইটা ভয়েসই আমার। এবং আমি ইচ্ছে করলে এই ধরনের একটা কনসেপ্ট নিয়েও কাজ করতে পারি, যেখান থেকে আমি হিউজ মানি মেক করতে পারবো, বাট সেই সময়টা তো আমি পাচ্ছি না। আপনাকে যে কোনো একদিকে ফোকাস করতে হবে, ক্লিয়ার? তো এখানে আরেকবার বলি, এখানে আমি কি করছি, আমি আর এই টিউটোরিয়ালে এই ভিডিওটা কিভাবে মেক করা হয়েছে, কিভাবে ডাবিং করা হয়েছে, ডিটেলস দেখা দেওয়া হয়েছে। তো আমি কনসেপ্টটা কি নিছি, আমি একটা ফানি সিন নিছি, 5-10 সেকেন্ডের একটা ফানি সিন নিছি, যেখানে তাদের ডায়লগগুলো কিন্তু এটা ছিল না। মেয়েটা হয়তো অন্য একটা কিছু বলতেছিল, ছেলেটা অন্য একটা কিছু বলতেছিল, আমি মেয়ের ভয়েসে দেখেন ফানি একটা ডায়লগ জুড়ে দিছি, এবং আমার ভয়েসটাকে মডিফাই করে দুইটা ভয়েসে সেট করছি, ক্লিয়ার? হ্যাঁ, ইলেকট্রনিক সিস্টেমেই মডিফাই করা, ওইটাই শেখানো হয়েছে এই ভিডিওতে এ টু জেড। আপনি জাস্ট এখানে সার্চ দিবেন ভাইশিপন স্পেস ক্যাম্পাসিয়া, সার্চ দিয়ে জাস্ট এই ভিডিওটা আপনার হোমওয়ার্ক থাকলো। এবার আসি আমরা,
তাহলে এটা ডিলিট করতে চাচ্ছেন আপনি, তাই তো? আপনি যদি অ্যানোটেশনসে যান, এখানে অনেকগুলো অপশন, ঠিক আছে? যেমন আপনি এটা এটা নিয়ে আসবেন, আপনি আপনি এটা দিয়ে কাজ করবেন, ঠিক আছে? তাহলে এটা ক্লিক করে ধরে ড্র্যাগ করে এখানে নিয়ে আসেন। তাহলে এটা কোথায়? এখানে না, এই যে, তাহলে এটাকে ধরে ওই যে ওখানে বসায় দেন, এখানে ডাবল ক্লিক করে এখানে একটা কিছু লিখে দেন, আপনার লোগোটা নিয়ে আসেন। আপনার লোগো যদি তৈরি করে রাখেন, ওইটা ইমেজ ফাইল হিসেবে টান দিবেন মিডিয়াতে। হ্যাঁ, ওইটাকেই তো ফেলে দিচ্ছি আমি, হাইড করতে হবে। আমি আরেকবার দেখাই, যেমন ধরেন আমি আবার কোথায় লোগোটা ছিল, কোথায়, সাপোজ এটা, ঠিক আছে? এটা ফেলবেন আপনি। তাহলে আপনি অ্যানোটেশনসে যান, আপনি এগুলি দিয়ে কাজ করতে পারেন, অথবা আপনি আপনার তীর চিহ্ন লাগবে সেগুলো নিয়ে কাজ করতে পারেন, এই ধরনের লাগবে, রাউন্ড শেপ, এই কি বলে সার্কেল, প্রথমটা ছিল এই ধরনের। হ্যাঁ, তারপরে ম্যাক্সিমাম কাজ করবেন আপনি এখান থেকে, ব্লার অপশন থেকে, এখান থেকে এই যে, এই যে ব্লার, মানে ব্লার করে দিবেন, ঠিক আছে? তাহলে এটাকে ক্লিক করে ধরে ড্র্যাগ করে আপনি এখানে নিয়ে আসেন, এনে ড্র্যাগ করে এই যে হয়ে গেছে, দেখছেন? মানে আপনি যদি ব্লার করে দিতে চান, মানে কোনো একটা জিনিস হাইড করতে চান, সেটা করবেন এইভাবে। হ্যাঁ, তাহলে এই যে দেখেন হয়ে গেছে, খেয়াল করছেন? হ্যাঁ, ব্লার থাকবে। আর যেই পর্যন্ত, যেই পর্যন্ত ওইটা, ওই পর্যন্ত টান দিয়ে ধরা দিবেন, চেক করে দেখবেন কোথায় কোথায় হচ্ছে, ক্লিয়ার? শ্যাডোর মতো থাকবে। এখন আপনি যদি চাচ্ছেন যে আপনার লোগো দিয়ে রিপ্লেস করতে, ঠিক আছে, তাহলে আপনার লোগোটা আপনি মিডিয়াতে নিয়ে আসেন, আপনার লোগো এখান থেকে ইম্পোর্ট মিডিয়া, সাপোজ এটা হচ্ছে আপনার লোগো, যদিও লোগোটা আমার, আপনি মনে করেন যে এটা আপনার লোগো, আপনি এটা এখানে নিয়ে আসেন, এই যে ওইটার ওই যেটা হাইড করতে চাচ্ছেন সেটার উপরে ধরে হাইড করা দেন, ঠিক আছে? এবং যেই পর্যন্ত আপনার হাইড করা দরকার ওই পর্যন্ত টান দিয়ে দিয়ে দেন, ক্লিয়ার? আরেকটা আরেকটা দিবেন, যেমন এখানে, তখন এখানে এই যে ফাঁকা স্পেস এখানে, এটা কি? এটা হচ্ছে মেইন ভিডিও লেয়ার, আমরা কিন্তু অডিও লেয়ারটা ডিলিট করে দিছি, ঠিক আছে? আমরা যখন আবার অডিও নিয়ে আসবো আরেকটা লেয়ারে নিয়ে আসবো, তাহলে এখানে এখন আমার নেক্সট লেয়ার হচ্ছে এটা, ইমেজ লেয়ার। তাহলে এবার আমি এখানে মাউস পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক করে এই যে ইনসার্ট ট্র্যাক অ্যাবভ, আমি উপরে আরেকটা ট্র্যাক নিয়ে আসলাম, খেয়াল করছেন? তাহলে এখানে আমি ইমেজটা আবার দিয়ে দিই, আমি এটাই দিই বা অন্যটা নিয়ে আসি, আমি কপি করে এটাকেই এর উপরের লেয়ারে পেস্ট করে দিলাম, আরেকটা লেয়ার হয়ে গেছে, মানে এখানে আরেকটা ইমেজ। তাহলে এটা আমি এটা ঢেকে দিলাম ড্র্যাগ করে ধরে, হ্যাঁ, লেয়ার বাড়াবো যত খুশি। এবার আমি একটা অডিও এনে শো করি, পরে যদি মনে না থাকে আমি ইনসার্ট মিডিয়া, আরে এই অডিও গুলো আনবেন কোথেকে? ক্রিয়েটে গেলে এই যে সাউন্ড ইফেক্টস, এই যে মিউজিক ইফেক্ট, সাউন্ড ইফেক্টস প্রচুর দিয়ে রাখছে এরা। হ্যাঁ, জাস্ট এখানে আগে দেখে নেবেন, এখানে ক্লিক করে দেখে নেবেন, ঠিক আছে? এই যে ইউ আর ফ্রি টু ইউজ দিস সং, মানে এই ধরনের যদি লেখা থাকে, মনিটাইজ ইউর ভিডিও, তাহলে আপনি সেটা ডাউনলোড করে আপনি নিজে কাজ করতে পারেন। কিন্তু অনেক জায়গায় দেখবেন টোটালি ফ্রি না, অনেক জায়গায় দেখবেন যে বলবে মিউজিকটা যার তাকে ক্রেডিট দিতে হবে, তার নাম টাম দিয়ে দিবে, ভিডিওর নিচে লিখে ডেসক্রিপশনে লিখে দিতে হবে, অডিও ক্রেডিট গোজ টু অমুক, ক্লিয়ার? বাট যেটা টোটালি ফ্রি সেটা আপনি নামা নিতে পারেন, ক্লিয়ার? তাহলে মনে করেন এটা আপনার পছন্দ হয়েছে, জাস্ট এই ডাউনলোড বাটনে ক্লিক করেন। হ্যাঁ, তো এইবার যখন আপনি ভিডিও এডিটিং এর কাজ করতেছেন, ক্রিকেট, আপনি ক্রিকেট নিয়ে চ্যানেল তৈরি করতেছেন, আপনি ক্রিকেট রিলেটেড প্রচুর কন্টেন্ট এখান থেকে ডাউনলোড করে রেখে দিবেন, ক্লিয়ার? তাহলে আমরা অডিওটা নিয়ে আসি, এই যে ইম্পোর্ট মিডিয়া, অডিওটা আছে কোথায়? ডাউনলোডসে, এই যে। তাহলে অডিওটা আমরা এই লেয়ারে দিয়ে দিই, যে কোনো লেয়ারে সেট করা যাবে, ওটা ওটা কোনো ফ্যাক্টর না, ঠিক আছে? মানে এমন কোনো বিষয় নাই যে এটা ভিডিও লেয়ার, ভিডিও লেয়ারই, এখানে ইমেজ দেওয়া যাবে না,
ক্লিয়ার? চলে আসছে সাউন্ড? ঠিক আছে, তাহলে আমি সাউন্ডটা আপাতত ডিলিট করে দিচ্ছি। মানে স্ক্রলিং ইফেক্ট, আর এটা ক্যামতাসিয়া 9 ভার্সনটাতেই চমৎকার ভাবে করা যায়, আগের দুইটা ভার্সনে করা যায় না। ক্লিয়ার? আচ্ছা, তাই আসলে আমরা করি ওইটার উপরে আরেকটা বসা দিবেন, আপনার আপনার নিজেরটা, ওইটা তো আর সরাইতে পারবেন না আপনি। আচ্ছা, এই যে দেখেন লাইব্রেরি, এই লাইব্রেরির আন্ডারে অনেক কিছু আছে, অনেক কিছু আছে যেগুলো নিয়ে আপনি আপনার ইচ্ছা মতো কাজ করতে পারেন। অনেক ইমেজ এরা প্রিমেড ইমেজ আপনাকে দিয়ে দিচ্ছে, যেগুলো আপনি আপনার প্রজেক্টের সাথে নিয়ে কাজ করতে পারেন। ক্লিয়ার? তারপরে এখন আপনি আসতেছি, তাহলে এখন এই যে এটা বুঝাইতে গেলেই হয়ে যাবে। তা আপনি কি চাচ্ছেন যে এখানে একটা কি দিবেন? স্ক্রলিং ইফেক্ট দিবেন, তাই না? আমরা এগুলো ফেলে দিই, এগুলো ফেলে দিই, বুঝতে সুবিধা হবে। তাহলে এটা হচ্ছে আমাদের মেইন ভিডিও, ঠিক আছে? এখন আপনি চাচ্ছেন কোন ভিডিওতে হয়তো এই ধরনের স্ক্রলিং ইফেক্ট আছে। আচ্ছা, আমরা একটু কেটে ফেলে দিই আমাদের, সাপোজ আপনি এইটুকু কাটতে চাচ্ছেন, এইটুকু, তাহলে সিলেক্ট করে ধরে ড্র্যাগ করে সিলেক্ট করে এই যে কাট, মানে এই ভিডিওটা ডিলিট হয়ে গেছে। ক্লিয়ার? এখন আরেক, যেহেতু শুরুই করছি, এখানে আরেকটু দেখা দিই। আপনি মনে করতেছেন যে এখানে একটা দুইটা ভাগ হবে, মাঝখানে আমি একটা ইমেজ নিয়ে আসব, আপনি এটা সিলেক্ট করে ধরে এখানে কি বলে এটাকে পয়েন্টারটা রেখে এই যে ডিভাইডারে ক্লিক করেন, দুইটা ভাগ হয়ে গেছে, দেখছেন? তাহলে আপনি এখন ইমেজ আনতে চাচ্ছেন, এই ইমেজটা এখানে নিয়ে আসেন ধরে, অথবা অন্য কোনো ভিডিও কাটিং ওটা এখানে ড্র্যাগ করে বসায় দেন, এটা ঠিক আছে। ক্লিয়ার? এখন আপনি চাচ্ছেন এখান থেকে এখানে যেতে একটা ট্রানজিশন ইফেক্ট হবে, এখান থেকে এখানে যেতে একটা ট্রানজিশন ইফেক্ট হবে, তাহলে আপনি এই ট্রানজিশনে চলে যান, গিয়ে এই যে অনেক ইফেক্ট, এই ইফেক্টটা টান দিয়ে ধরে এখানে ছেড়ে দেন, এই ইফেক্টটা, এরকম অনেক ইফেক্ট আছে। তাহলে এবার প্লে করে দেখেন কি হয়, এই যে এখানে একটা ইফেক্ট ধরছে, এই যে এখানে আরেকটা ইফেক্ট ধরছে, আরেকটু বুঝতে হয়তো বুঝতে সমস্যা হয়েছে, আমি এই জায়গায় দুইটা ইফেক্ট দিয়ে দিই। তাহলে এবার দেখেন, বুঝাইতে পারছি? হ্যাঁ, ইফেক্টটার যে এই যে হ্যাঁ যে গ্যাপটা, গ্যাপটা মানে এই ইফেক্ট গুলো দিতে হয় গ্যাপে, এই যে আমি আরেকটা গ্যাপ তৈরি করতেছি, এই ইফেক্টটা টান দিয়ে ছেড়ে দিলাম, এইবার প্লে করে দেখাই, এই যে দেখেন, দেখছেন? ক্লিয়ার? এই ধরনের প্রচুর কাজ করা যায়। তা আপনি চাচ্ছেন ওদেরটা ডিলিট করে দিয়ে আপনি আপনারটা সেট করবেন, তাহলে আপনি এটার উপরেই দিয়ে দেন। সেটার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে অ্যানোটেশনসে যাবেন, ফার্স্ট টাইম গিয়ে এই যে টেক্সট, এখানে দুইটা টেক্সট আছে, এই যে আরেকটা, তাহলে এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন। সাপোজ আমি এটাই নিলাম, আমি টেক্সটটা এনে এখানে ছেড়ে দিলাম, খেয়াল করছেন? এই যে টেক্সটটা পাইছেন। এখন এখানে ডাবল ক্লিক করে আমি আমি আমার ইউটিউব চ্যানেলের নাম লিখতেছি, ঠিক আছে? ভাই শিপন, VASHIPON। ক্লিয়ার? আমরা এখান থেকে কালার নিতে পারি। আচ্ছা, এটাই নিলাম, ঠিক আছে? এই যে ফন্ট ইচ্ছে মতো চেঞ্জ করেন। তাহলে এবার বুঝিনি, এই যে সাইজ বড় ছোট করতে পারেন, বুঝতে পারছি? সাইজ বড় ছোট করতে পারেন আপনি। তাহলে আমরা ধরলাম যে এটা, ঠিক আছে, সাপোজ আপনি এটা হাইড করতে চাচ্ছেন, এই ধরনের কোনো একটা এলিমেন্ট নিয়ে আসবেন, এটা হাইড করে দিবেন, অথবা কোনো একটা ইমেজ নিয়ে এসে হাইড করে দিবেন। ক্লিয়ার? তা আমি এখানে দিয়েই শো করতেছি, ঠিক আছে? তাহলে ফার্স্ট টাইম আমি এটা এদিকে নিয়ে গেলাম, আমি এদিক থেকে এদিকে আনতে চাচ্ছি। এরপরে চলে যাবেন হচ্ছে অ্যানিমেশনে, ঠিক আছে? এই অ্যানিমেশনসে গিয়ে কাস্টম অ্যানিমেশন এটা ধরে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দেন। ক্লিয়ার? এরপরে এই অবস্থায় থাকা, এটা সিলেক্টেড না, এখন কিন্তু এটা সিলেক্টেড আছে, এটার সাথে এটার একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। এটাকে জাস্ট ক্লিক করে ধরে ড্র্যাগ করে সমানভাবে আপনি যেদিকে নিতে চাচ্ছেন সেদিকে ওই পর্যন্ত নিয়ে ছেড়ে দেন। তাহলে এবার প্লে করে দেখেন,
হয়েছে হয়েছে না এফেক্টটা, বাট খুব দ্রুত হচ্ছে। তাইলে এটাকে বড় করেন, এটাকে টেনে বড় করে দেন, এবার দেখেন হচ্ছে, ক্লিয়ার? এবার এই ইফেক্টটা আপনার বারবার দরকার, এই ইফেক্টটা আপনার বারবার দরকার, তাই না? বারবার ঘুরে ফিরে আসবে। তাইলে এই টোটালটা কপি করে বারবার বসায় দেন না, এই ফুলটা কপি করে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এই যে আবার এদিকে নিয়ে আসেন, কন্ট্রোল ভি, ঠিক আছে? এইবার প্লে করে দেখেন, ক্লিয়ার? বুঝাতে পারছি আমি? আবার দেখাইতেছি, আবার দেখাই। তাহলে এগুলো ডিলিট করে দিই, সব ডিলিট করে দিই এগুলো, আবার কোথায় চলে যাবো? অ্যানোটেশনস, টেক্সট নিয়ে আসবো ফার্স্ট টাইম, তাই না? টেক্সট নিয়ে এসে আমাদের চ্যানেলের নামটা আমরা লিখি, এখানে ডাবল ক্লিক করতে হবে লেখার জন্য, ঠিক আছে? কালার চেঞ্জ করবো আমরা, আসেন কালার চেঞ্জ করি। আচ্ছা, কালারটা চেঞ্জ করে নিলাম, প্রয়োজনে ফন্টটাও একটু চেঞ্জ করে নেই। এবার চাচ্ছি আমরা নিচ থেকে উপরের দিকে যাবে, তাহলে আমি এটা নিচের দিকে রেখে দেই, মানে ভিডিও শেষ হয়েছে কোথায়, এখানে না, এই পর্যন্ত রেখে দিলাম, ঠিক আছে? এইবার চলে যাব কোথায়, অ্যানিমেশনস, কাস্টম অ্যানিমেশন, টান দিয়ে ধরে এখানে ছেড়ে দিলেই দেখবেন যে এটার সাথে একটা লিঙ্ক আপ তৈরি হয়ে গেছে। তো সেখানে এইবার আমি ক্লিক করে ধরে ড্র্যাগ করে ওই যে উপরে নিয়ে যেখানে শেষ হবে সেখানে ছেড়ে দিলাম। তাহলে এবার এগুলো একটু বড় করে দেই, এটাকে আর একটু বড় করে দেই, এবার প্লে করে শো করি, ক্লিক করে ধরে ড্র্যাগ করে স্পেসটা বাড়াইলাম আর কি, নাহলে তো খুব দ্রুত যাবে, ক্লিয়ার? আপনি আবার কোথেকে যাচ্ছেন, এখান থেকে এদিকে? এই ফরম্যাটেই এখন ঘাটেন, একটার পর একটা বেরোতে থাকবে, তারপরে কার্সার ইফেক্ট নিয়ে আসতে পারেন আপনি, মনে করেন ওই যে রেকর্ডিং ভিডিওগুলো যে আমরা তৈরি করি সেখানে আপনি যে ধরনের কার্সার ইফেক্ট দিবেন ওই কার্সার, নর্মালি আমি যখন রেকর্ড করব এখন, তাইলে কি কার্সার ইফেক্ট কোনটা নিবে, এটা না, বাট আমি যখন এটা যদি আমি এখানে ছেড়ে দেই ওই রেকর্ডেড ভিডিওতে, তখন কার্সারটা এইভাবে শো করবে, ঠিক আছে? এই যে ভয়েস নারেশন, অডিও ইফেক্টস, অনেক কিছু, অনেক অনেক কাজ করতে পারবেন এখানে। তাহলে আমি আশা করতেছি মোটামুটি টোটাল বিষয়টা আমি প্রজেক্টটা বুঝাইতে পারছি, তাই না? তো ফাইনাল মেকটা ভিডিওটা তৈরি হয়ে যাওয়ার পরে আপনি জাস্ট এখানে শেয়ার বাটনে ক্লিক করে এই যে লোকাল ফাইল, লোকাল ফাইলে ক্লিক করে এখান থেকে সরাসরি ইউটিউব অন্যান্য জায়গায় আপলোড করার অপশন আছে, বাট নো নিড, আপনি এখান থেকে ফরম্যাট নেবেন হচ্ছে কাস্টম প্রোডাকশন সেটিংস, ঠিক আছে? নেক্সট MP4 নেবেন, নেক্সটে যাবেন, নেক্সটে যাবেন, এখানে নেক্সটে যান, এই যে এখানে ভিডিওর ফাইলের নাম দিবেন আর ওই ডেস্কটপ ধরে রাখবেন, তাহলে আপনার কাজের সুবিধা হবে। ফাইলের নেম, এখানে ফাইলের নেম দিতে হবে আর এখানে ডেস্কটপ ধরে রাখতে হবে, ফাইলের নেম দিয়ে সে ফিনিশে ক্লিক করেন, অটোমেটিক ফাইলটা তৈরি হয়ে যাবে। এখন এই ফাইলটা রেডি হয়ে যাওয়ার পরে সাপোজ আপনি কোনো একটা ইফেক্ট দিবেন, সেটার জন্য আপনি এই যে ফিল্মোরা ইউজ করতে পারেন, ফিল্মোরা সফটওয়্যারটা দিয়ে দেওয়া হয়েছে আপনাদেরকে, এটাও পেইড ভার্সন। এই যে ফিল্মোরার এই অপশনটা ইউজ করবেন সবসময়, 16:9, তো আপনি ক্যামতাসিয়া এডিট করে যে ভিডিওটা তৈরি করছেন সেটার, সেটাতে আরও বিভিন্ন চমৎকার ইফেক্ট আপনি ফিল্মোরা দিয়ে দিতে পারেন। যেমন আমি এখানে ভিডিওটা নিয়ে আসি, ইম্পোর্ট, ইম্পোর্ট করে ডেস্কটপে আছে আমাদের, না তো মনে করেন এইটাই ভিডিওটা নিয়ে আসলাম, এই যে অ্যাড টু প্রজেক্ট, এখানে লেয়ারগুলো ভিন্ন ভিন্ন, এই যে ভিডিও লেয়ার, ইমেজ লেয়ার, টেক্সট লেয়ার, ঠিক আছে? তাহলে এই যে
মনে করেন আপনি এখানে অন্য কিছু কালার টালার দিবেন, টেক্সট ইফেক্ট দিতে পারবেন, হ্যাঁ, তাহলে এই যে এখানে প্রচুর ফিল্টার্স আছে, জাস্ট যে কালার যে বিভিন্ন ফিল্টার দিয়ে ট্রাই করেন। হ্যাঁ, ফিল্টারটা এনে ছেড়ে দিলে এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে, এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে, দেখছেন টোটালি কালার চেঞ্জ হয়ে গেছে। আমি বলতে বুঝাইতে পারিনি, আরেকটু দেখাই, এখানে কালারটা কিরকম আর এখানে কালারটা কিরকম, কালার চেঞ্জ করে ফেলেন, কালার চেঞ্জ করে এখান থেকে, হ্যাঁ টোটালটা ধরা দেন, টোটালটা ধরা দেন, একটা কালারে নিয়ে আসুন, এই যে ফুল কালার কারেকশন হয়ে গেছে। এই যে আমি আমি এটা টান দিছি ফ্রেশ নিউ, এগুলি বিভিন্নগুলি চেক করে করে দেখেন কোনটা আপনার কাছে ভালো লাগে, ক্লিয়ার? ফাইনালি তাহলে এরপরে ফাইনালি যখন ভিডিওটা আপনার মেক হয়ে যাবে, এখান থেকে এই যে এক্সপোর্ট, এক্সপোর্টে ক্লিক করবেন, এক্সপোর্টে ক্লিক করে অনেক অনেক হিউজ, এখানে ওই যে আমরা ক্যাম্পাসিয়াতে যেরকম টেক্সট ইফেক্ট নিয়ে কাজ করছি তার চেয়ে অনেক উন্নত টেক্সট ইফেক্ট আছে এখানে। হ্যাঁ, টোটাল ভিডিওর উপরে বা কোনো একটা কাটিং এর উপরে, এটার উপরেও ডিটেইল আছে, আপনি ভাই শিপন স্পেস ফিল্মোরা লিখলে চলে আসবে, ক্লিয়ার? ওকে, তাহলে আমি আশা করতেছি আপনার সম্পূর্ণ প্রবলেম আমি সলভ করতে পারছি, তাই না? আর এই টিউটোরিয়ালটা আমি নেটে দিয়ে দেওয়ার চেষ্টা করব, একটু এডিট করে, মানে যাতে আরো লাইভ ক্লাসে বোঝানো একরকম আর টিউটোরিয়ালে বোঝানো আর একরকম, যাতে আর একটু সুন্দরভাবে বুঝতে পারে অডিয়েন্স, ঠিক আছে? তো টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে, আমার এই লাইভ ক্লাসের টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে এবং আমার টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।